হ্যালো বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বীণা পাণি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। আজকের পর্বে বীণা আর রূপা বলে, আমরা একটু আসছি সরলা, তুমি পুজোর কাজ করো বলে তারা আড়াল হয়ে যায়। আর তখনই সেখানে চলে আসে সৌমেন্দ্র। সে এসে সরলাকে বলে সে সাহায্য করবে, এই সব কাজ তো সরলা দ্বারা সম্ভব না, সে জানে। তখনই কাকুমণি সেখানে চলে আসে, এসে বলে, এই যে সরলা, শোনো না, এই বীণা আর রূপা কাউকে দেখতে পাচ্ছি না, ওই বাগানের ওদিকটা না খুব নোংরা আছে, একটু পরিষ্কার করতে হবে, একটু এসো না। তখনই রেগে যায় সরলা, আর সৌমেন্দ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই কাকুমণি এমন চোখ পাকায় সরলার দিকে, সরলা চুপচাপ তার সাথে চলে যায় যে দেখে নেয় বীণা আর রূপা পেছন থেকে দেখছে। তখনই কাকুমণির সাথে তো চলে যায় সরলা আর সৌমেন্দ্র। বীণাকে বলে, রূপা কিছুই তো হলো না, ধূর্তারিকা কিছুই তো বললো না, তুমি খেয়াল করলে বোধি ভাই কিছু একটা বলতে যাচ্ছিল সরলা, কিন্তু বললো না, চুপ হয়ে গেল। বীণা বলে, সব বলবে, তুমি চিন্তা করো না ছর্দি ভাই, ও সব বলবে, ও তো বলবেই, আমি যা প্ল্যান করেছি তাতে ও বলতে বাধ্য, কিন্তু শুধু তোমাদের দাদানকে নিয়ে পাচ্ছি না। কেন দাদান, আবার কী হলো, ওই যে রাগ করে বসে আছে, উফ, আমি যে প্ল্যানটা করেছি সেটা তো এখন বলতে পাচ্ছি না, আর আমার প্ল্যানে সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাদের দাদানের রাগ দেখে আর পারি না। যাই হোক ছর্দি ভাই, আমি আসছি, হ্যাঁ তুমি এদিকটা দেখে নিও। এদিকে সৌমেন্দ্র আর সরলাকে ধমকি দিয়ে বোঝায় কাকুমণি যে সে যেভাবে বলছে সেভাবেই যেন সরলা করে, সরলা যে কাজটা পারে না সেটা করতে হবে না, কিন্তু যেটা সে পারবে কাকুমণির কথা মতো চললে সেটাই করুক, সেটাই করতে হবে। বীণা পাণির পাতা ফাঁদে কিছুতেই পা দিতে পারবে না সরলা, সেটা বারবার করে সাবধান করে দেয় কাকুমণি। আর বীণা সবটা শুনে নেয়, কাকুমণি কি ইনস্ট্রাকশন দিল না দিল প্রত্যেকটা কথা শুনে বীণা ঘর মোছার নাম করে কাকুমণির ঘরে ঢুকে তার আলমারির অ্যালবাম থেকে একটা ফটো পায়, যেটাকে সে নিয়ে নেয়। কাকুমণি যখন নিজের ঘরে বীণাকে দেখে তখন সে অবাক হয়ে যায়। বীণা বলে, কাকুমণি একটু দাঁড়ান, আপনি এখন এলে না আপনার পায়ের ছাপ পড়ে যাবে। আসলে কি বলুন তো কাকুমণি, শম্ভুদানা অনেক কাজে ব্যস্ত, তাই পুজোর দিনে ঘরটা আমি মুছে দিলাম, কিছু মনে করবেন না কাকুমণি, একটু দাঁড়ান বলে বীণা ঘর মুছে চলে যায়। কাকুমণির আর সন্দেহ হয় না, এ সরলা ও মাগো করে চিৎকার করে নাটক শুরু করে দেয়। এদিকে পুজোর কাজ হয়ে যাচ্ছে আর বীণার ওপর শতদ্রুর রেগে যাচ্ছে, কারণ বীণা একটু বেরোনোর কথা বলছে। সে জানে না সৌমেন্দ্র কোন গ্রাম থেকে এসেছে, তারা গ্রামের নামটা পর্যন্ত বলেনি, তাই বীণা এখন খোঁজ লাগাতে চায়। কিন্তু শতদ্রু বলে, কাকুমণির তুমি ঘরে গেছিলে, ধরা পড়ে গেলে কি হতো বীণা, তুমি এত বড় রিস্ক কেন নিতে গেছো, তোমার মাথা কাজ করছে না, তুমি কি বুঝতে পারছো না তুমি কি করছো। বীণা বলে, আমি তোমাকে বোঝাতে পারছি না, সব ঠিক হয়ে যাবে, আমাকে একটু সুযোগ দাও, আমাকে বেরোতেই হবে বলে, অঞ্জলির আগে তুমি বেরোবে, আমি একা নিচে যাবো, কাকুমণির সন্দেহ হবে না তাতে। বীণা বলে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বলে তারা দুজনেই আসে। পুজোর অঞ্জলি হয়ে যায়, পুজো কমপ্লিটের পর সবাইকে যখন প্রসাদ দেওয়ার কথা আসে তখন আগেই সরলা নিজে মুখে প্রসাদ তুলে দেয়, বলে, এটা তুমি কি করছো, তুমি না বাড়ির বউ, বাড়ির সবাইকে খেতে না দিয়ে তুমি প্রসাদ খাচ্ছ, দাও আমি দিয়ে দিচ্ছি বলে রূপা সবাইকে প্রসাদ দিলে। গুড্ডু বলে, এটা আবার কোন শেপের ফল কাটা। সরলা বলে, এতই যখন শেপ দরকার তখন তোমার ওই নিজের বউকে বলো না যে পটের বিবি সেজে সবসময় অফিসে যায়, তাকে বলো এসে বাড়ির কাজে হাত লাগাতে। গুড্ডু চিৎকার করে উঠতে গেলে তাকে থামিয়ে দেয় রূপা। কাকুমণির কথায়, কাকুমণির ইশারাতে সরলা প্রসাদ দিতে যায় আর কাকে, বিট্টুর মাকে, সে বলে লাগবে না। তখন সরলা নিজেই প্রসাদ খেতে শুরু করে দেয়। এরপর বীণা একটা অ্যানাউন্সমেন্ট করে ফ্যামিলি পিকচার তোলার, কিন্তু এটা কোলাজ মতো হবে, তাই কাকুমণিকে বলে, আপনাকে কিন্তু কাকিমণির আর তুতুন মিতুনের একটা ফটো দিতে হবে। কাকুমণি বলে, হ্যাঁ ফটো তো ভালো আছে, ঠিক আছে আমি দিয়ে দেবো। সৌমেন্দ্রকে বলে, তোমার মায়েরও একটা ফটো দিও, যাই হোক না কেন, তিনিও তো এই বাড়ির একজন সদস্য, এই বাড়িরই বউ। তখন প্রচণ্ড রেগে যায় তার শাশুড়ি মা, এই বীণা তুই এসব কী বলছিস, ওর মায়ের ফটো কেন দেবে, আমি তোকে বারবার বলছি ওরা কোনো প্ল্যান করে এসছে, ওরা এ বাড়ির সদস্য নয়, ওরা প্ল্যান করে এসছে, তোর শুনছিস না তো, তোর শ্বশুরমশাই এরকম কোনো কাজ করতেই পারে না, তুই বিশ্বাস করছিস না তো আমার কথা। সৌমেন্দ্র বলে, আমার মায়ের ফটো আমি দিয়ে দেবো, আমার কাছে আছে অনেক আছে। তখনই কাকুমণি বলে, এই তোমার মায়ের ফটো তোমার কাছে আছে, কই আগে আমাদের কাউকে দেখাও নি তো, বলোনি তো। তখন সৌমেন্দ্র বলে, না না ছিল একখান, কোথায় আছে এখন বলতে পারব না, তারপর গ্রামে হয়তো কোথাও রয়ে গেছে জানি না। বীণা সবটাই ধরে ফেলে। পরবর্তী আপডেটে আমরা দেখব বীণা কী করে কাকুমণির ওপর বাজিমাত করে। দেখতে থাকুন পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।